হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুইজিন বাংলা। এক কাপ ওটস, হাফ লেমন এবং সাথে কিছু হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো আজকে খুবই স্বাস্থ্যকর মজাদার একটি ওয়েট লস ডায়েট রেসিপি, যেটা পুরোপুরিভাবে অয়েল ফ্রি। আর এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, ছোট বাচ্চাদেরও কিন্তু এটা আপনারা অনায়াসেই দিতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের হেলদি টেস্টি ওয়েট লস ডায়েট রেসিপিটি বানানো। ফার্স্টেই আমরা দেখে নেব রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। নিয়েছি ছোট এক কাপ প্লেন ওটস, কিছু সিজনাল ভেজিটেবলস এবং কয়েক পিস বোনলেস চিকেন। তবে আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে চিকেন স্কিপ করলেও চলবে। এবারে আমরা প্রথমেই চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। এর জন্য নিয়েছি একটি ছোট সসপ্যান, আর তার মধ্যে নিয়ে নিলাম সম্পূর্ণ বোনলেস চিকেন পিসগুলো। অ্যাড করে দিলাম কয়েকটি কোরিয়েন্ডার স্টেন, মানে ধনে পাতার কাণ্ডের অংশগুলো, একটি আস্ত কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে চিকেন আমরা সিদ্ধ হতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। চিকেন সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আমি 5 মিনিট বয়েল করে নিয়েছি আর খুব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। ওভার কুক করবেন না, ওভার কুক করলে চিকেনগুলো নরম হওয়ার বদলে শক্ত হয়ে যাবে আর সেগুলো খেতেও কিন্তু ছিবড়ের মতো লাগবে, ভালো লাগবে না। আমি জল ছেঁকে চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এই চিকেন সিদ্ধ করার পরে অবশিষ্ট জলটা আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে ব্যবহার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কোনো একটা স্টেপ মিস হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালোভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন না। আমার স্বাস্থ্য সচেতন বন্ধুরা আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সিদ্ধ করে নেওয়া চিকেনগুলো আমি দুটো কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তবে এই কাজটা আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। চিকেনগুলো ছোট টুকরো করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখন একটি ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট এক কাপ ওটস, আর ওটসগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওটসগুলো ড্রাই রোস্ট করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর যেটা আমাদের রেসিপিতে দারুণ একটা অ্যারোমা অ্যাড করবে। হালকা করে ড্রাই রোস্ট করে কালার চেঞ্জ হওয়ার আগেই এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে রেডি করে রাখা চিকেন স্টক, আর গার্লিক সহ বাকি সমস্ত সবজি এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি এবং কিছু ফ্রেশ সবুজ মটর, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ পাউডার, আর সিদ্ধ করে ছোট টুকরো করে রাখা চিকেনগুলো, কিছু টমেটো কুচি, সমস্ত কিছুকে একসাথে করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবং এই পর্যায়ে আরও বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম, এটা নর্মাল টেম্পারেচারে থাকা জল। একটা দারুচিনি স্টিক অ্যাড করলাম এবং ঢাকা চাপা দিয়ে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। দারুচিনি স্টিকটা অ্যাড করলে দারুণ একটা অ্যারোমা আসে, ওটসের যে কোনো রেসিপিতেই দারুচিনির ফ্লেভারটা একটা অন্যরকম মাত্রা এনে দেয়। এখন আমরা তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার স্লারি। এর জন্য একটি ছোট বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে বেশ খানিকটা জল দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমাদের ওটস সহ বাদবাকি সমস্ত সবজিগুলো মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ার স্লারি। স্লারিটা অ্যাড করার সময় এক হাতে হাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং অন্য হাত দিয়ে অ্যাড করছি। এইভাবে স্লারি অ্যাড করলে এক জায়গায় দলা পেকে যায় না, মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। অবশেষে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি এবং হাফ লেমন জুস। ওটসের এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই লেমন জুস অ্যাড করার চেষ্টা করবেন, তাতে করে খুব ভালো একটা টেস্ট নিয়ে আসে। আপনারা চাইলে এক্ষেত্রে লেমন জেস্টও অ্যাড করতে পারেন, তাতেও ফ্রেশ একটা ফ্লেভার আসে। রান্নাটা আমাদের একদম কমপ্লিট। আমি এখন ফ্লেম অফ করে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিয়ে সার্ভ করে দিচ্ছি গরম গরম অয়েল ফ্রি ওটস চিকেন স্যুপ। কালারফুল সিজনাল ভেজিটেবলস এবং চিকেন দিয়ে এক বাটি গরম গরম অয়েল ফ্রি ওটস স্যুপ আপনার ওয়েট লস জার্নিতে একটা খুবই টেস্টি খাদ্য সংযোজন। অবশ্যই এটা ট্রাই করবেন যারা ওজন কমাতে চাইছেন,
কিংবা বাচ্চাদেরকে নতুন কি টিফিনে বানিয়ে দেবেন ভাবছেন, তারা অবশ্যই বেবিদেরকে এটা সার্ভ করতে পারেন। আজকের এই হেলদি টেস্টি অয়েল ফ্রি ওট স্যুপ রেসিপিটি আপনার কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।